আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। পড়াকে মুখস্থ নয়, পড়ার মুখস্থ করার পরিবর্তে পড়ার আভ্যন্তরীণ ইনস্টিটিউশনকে সম্পূর্ণভাবে গ্রহণ করার চেষ্টা করতে হবে, তবেই আমার সাফল্য এসেছে। সারাদিন হিসাব করে পড়াশোনার কোনো বাধা ধরার নির্দিষ্ট সময়ও ছিল না। সারাদিন পাঁচ ছ ঘন্টা পড়তাম, মেধা তালিকায় জায়গা না পেলেও 95% উপর নম্বর পেয়ে ভবিষ্যতে পরীক্ষার্থীদের এইভাবেই বার্তা দিল নিউ ব্যারাকপুর কলোনির উচ্চ বাল্য বিদ্যালয়ের ছাত্র অঙ্কিত গাইন। তার প্রাপ্ত নম্বর 669। সে বিভিন্ন ধরনের গল্পের বই পড়তে ভালোবাসত। জীবন বিজ্ঞানে প্রায় 100% বাদে অন্যান্য বিষয়ে প্রায় 90% উপর সে নম্বর পেয়েছিল। খেলাধুলা ভালো রাখত, ক্রিকেট প্রিয় খেলোয়াড় মহেন্দ্র সিং ধোনি। অবশ্যই বিজ্ঞান নিয়ে পড়বে, ভবিষ্যতে পদার্থবিদ্যা নিয়ে গবেষণা করতে চায় এই কৃতি। অঙ্কিতের মা মনোরিসা গাইন বলেন, খুব খেটেছে এই রেজাল্টের পেছনে, বই খাতা ছাড়া কিছুই বোঝে না। পড়াশোনার প্রতি ছেলে মেয়ের প্রচণ্ড আগ্রহ ছিল, ছেলের এই সাফল্য আমরা সবাই খুশি। বাবা অবশ্যই কর্মব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন, মা হিসাবে পেছনে সাপোর্ট করে গেছে, প্রচুর খেটেছে ছেলে। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। গর্ব মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, আপনারও ওয়ার্ডে সব থেকে সর্বোচ্চ নাম্বার পেয়েছে নিউ ব্যারাকপুরের বুকে। অঙ্কিত গাইন, নিউ ব্যারাকপুরের গর্ব, জেলার গর্ব, কি বলবেন দিদি? কি বলবো, আমরা ভীষণ আনন্দিত, ভীষণ খুশি। আর ও সব সময় পড়াশোনায় ভালো, আমরা জানি সেরকম কষ্ট করেছে, পড়াশোনা করেছে, ওর আশানুরূপ ফলও ও পেয়েছে। আমাদের 20 নম্বর ওয়ার্ড, আমরা ওর জন্য আমরা গর্বিত। দিদি, নিউ ব্যারাকপুরের গর্ব হিসাবে আপনার ওয়ার্ডের বাসিন্দা অঙ্কিত গাইন যেরকম মেধা তালিকায় না আসতে পারলেও কিন্তু ওর পরিবারের পাশে থেকেছেন, আগামী দিনে কি বার্তা দেবেন? সব সময় ওর পাশে থাকব, ওদের ফ্যামিলি পরিবারের পাশে থাকব। আর ওর বাবা তো আমাদের খুবই প্রিয় মানুষ, ওর সাথে আমার ছেলেও পড়ে, সেই সম্পর্ক, সেই সূত্রে তো একটা ভালো সম্পর্ক আছেই, আর সব সময় ওদের জন্য আছে। আপনার নাম দিদি? আর গতকাল মাধ্যমিক পরীক্ষা বেরিয়েছে, নিউ ব্যারাকপুরের মধ্যে তুমি সর্বশ্রেষ্ঠ নাম্বার পেয়েছো, ছেলেদের মধ্যে সব থেকে হাইয়েস্ট নাম্বার পেয়েছে, তুমি নিউ ব্যারাকপুরের গর্ব, কেমন লাগছে এই সাফল্য? আমার ভালোই লাগছে, আর একটু ভালো আশা করেছিলাম, ওরকম যাই হোক সেটা হয়নি। কত পেয়েছো তুমি? আমি পেয়েছি 669। এই যে এত বড় একটা সাফল্য, এর পিছনে সব থেকে বড় অবদান কার? এর পিছনে অবদান প্রধান, প্রথমত আমার মা বাবা, এরপরে আসছে স্কুলের, আমাদের স্বনামধন্য স্কুলের কিছু শিক্ষক শিক্ষিকা মহাশয়, যেমন জে এস স্যার, যেমন পিপিজি স্যার, এডিএস ম্যাম, এছাড়াও রয়েছেন সুমিত স্যার, এবং সর্বোপরি আমাদের যে প্রধান শিক্ষক মহাশয় সৌরভ সমাধার স্যার, তিনিও। এছাড়াও আমি যাদের কাছে প্রাইভেটে পড়তে যাই তাদেরও অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন অভি স্যার অঙ্ক বায়োলজির জন্য ইমন ম্যাম, জুই ম্যাম, বাবু স্যার, টাবু স্যার প্রমুখ। কতজন টিচার ছিল তোমার প্রাইভেটে? আমার টিচার ছিল 6 জন। আগামী বছর যারা পরীক্ষা হবে তাদের জন্য এইবারতেই আমার থাকবে যে পড়াকে মুখস্থ করার পরিবর্তে পড়ার অভ্যন্তরীণ ইনটিউশনকে সম্পূর্ণভাবে গ্রহণ করা সম্ভব নয়, কিন্তু ওটাই
গ্রহণ করার চেষ্টা করা, ইনটিউশনকে সম্পূর্ণরূপে গ্রহণ করার চেষ্টা করা, এটাই আমার বার্তা। পড়া মুখস্থ নয়, ইনটিউশন গ্রহণ করে বোঝা। সারাদিনে কতক্ষণ তুমি নিজেকে পড়াশোনার মধ্যে? সারাদিনে সেই পাঁচ ঘন্টা, সাড়ে পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা হয়ে যেত কোনো সময়। নির্দিষ্ট কোনো দিন আমি নিবারপুরের সুপ্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান কলোনি বয়েজ হাই স্কুলের আপনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, রেজাল্ট কেমন হয়েছে আজকে? আমাদের 209 জন সর্বমোট পরীক্ষা দিয়েছিল এবারে। তাদের মধ্যে আমাদের স্টার মার্কস যেটা 75%, সেটা পেয়েছে 27 জন। প্রথম বিভাগে পাশ করেছে 62 জন, দ্বিতীয় বিভাগে পাশ করেছে 50 জন এবং তৃতীয় বিভাগে 90 জন পাশ করেছে। সর্বোচ্চ নম্বর উঠেছে আমাদের 669, পেয়েছে আমাদের ছাত্র অঙ্কিত গায়েন। 650-র ওপরে 4 জন নম্বর পেয়েছে এবং 600-র ওপরে 9 জন ছাত্র নম্বর পেয়েছে। গত বছরের থেকে এবার রেজাল্ট তুলনামূলকভাবে ভালো, বিদ্যালয়ের রেজাল্ট তুলনামূলকভাবে ভালো। ছশোর ওপরে আমাদের পেয়েছে সর্বমোট 9 জন, 600-র ওপরে 9 জন ছাত্র মার্কস পেয়েছে। তুলনামূলকভাবে ভালো, পরীক্ষার্থী কিছুটা কম। পরীক্ষার্থী আমাদের গতবার যা ছিল তার থেকে বেশ কিছুটা কম ছাত্র পরীক্ষা দিয়েছে। আমার নাম সৌরভ সমাদ্দার, আমি বর্তমানে এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।